নমস্কার সকলকে। আজ একটি বিশেষ পুণ্যতিথি আমাদের ভারতবর্ষের ইতিহাসে, আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি, এবং একই সঙ্গে আজকে আমাদের বীর বিপ্লবী, দেশপ্রেমিক, স্বাধীনতা সংগ্রামী, চট্টগ্রাম অস্ত্রাঘাত লুণ্ঠনের নায়ক মাস্টারদা সূর্য সেনের প্রয়াণ দিবস। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, এই মনীষীদের আমাদের প্রতি মুহূর্তে স্মরণ করা দরকার। স্বামীজির কথা আমাদের তো নতুন করে কিছু বলবার নেই, এবং মাস্টারদাও দেশের জন্য ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তার অবদান সারা অনন্ত কাল ধরে বজায় থাকবে। যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন মাস্টারদা সূর্য সেন থাকবে। আজকের এই শুভ দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি শিলিগুড়ি মাস্টারদা স্মৃতি সংঘ, শিলিগুড়ি মাস্টারদা স্মৃতি সংঘের এখানে সমস্ত সদস্য মাস্টারদার অনুগামীরা সবাই রয়েছে। আজকে তারা তারা ওইখানে বিভিন্ন অনুষ্ঠান করেছে, মাস্টারদাকে তারা শ্রদ্ধা নিবেদন করেছে, তার প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করেছে। তা আমরা খবরের ঘরটার পক্ষ থেকে এখানে যারা আছে সমস্ত টিমকে, গোটা মাস্টারদা স্মৃতি সংঘকে এবং এই মহান বিপ্লবী মাস্টারদা সূর্য সেনকে শ্রদ্ধা জানিয়ে, এনাদের প্রত্যেককে আমাদের ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমরা প্রথমে খাতা পড়াবো। প্রথমে আমাদের মধ্যে এখানকার যিনি সভাপতি রয়েছেন, আপনার নামটা? আমার নাম নীতিশ নন্দী। নীতিশ নন্দী সভাপতি মাস্টারদা স্মৃতি সংঘ, শিলিগুড়ি মাস্টারদা স্মৃতি সংঘ, আপনাকে প্রণাম। আপনার দেশপ্রেমের ভাবনায় আপনারা কাজ করছেন, উনি সভাপতি। প্রদীপ চৌধুরী সাধারণ সম্পাদক, তাকে আমরা খাতা পড়িয়ে শ্রদ্ধা নিবেদন করছি। প্রদীপ সাধারণ সম্পাদক মাস্টারদা স্মৃতি সংঘ, আমরা এখানে ওনাদেরকে এখানে সভাপতি রয়েছেন, মাস্টারদা স্মৃতি সংঘ এবং সাধারণ সম্পাদক রয়েছেন, এবং সমস্ত এখানে সাধারণ সদস্য রয়েছেন। এখানে খোকন অ্যাসিস্ট্যান্ট সহ সম্পাদক খোকন বড়ুয়া, রাজু বড়ুয়া। এই স্মারক আজকের বিশেষ দিনে আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা তেরঙ্গা, এবং একই সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি বাণী, যে ভালো চিন্তার দ্বারা আমরা আমাদের আত্মাকে অনুপ্রাণিত করতে পারি, ইতিবাচক ভাবনা নিয়ে কাজ করে খবরের ঘরটা, সেটাকে সামনে রেখে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাণী এখানে আমরা দেখেছি। ভারতবর্ষের জাতীয় পতাকা, সামনে নেতাজির জন্মদিন 23শে জানুয়ারি। তো আমরা এখানে মাস্টারদা স্মৃতি সংঘকে, সমস্ত টিমকে, সমস্ত এখানে যারা মাস্টারদার অনুদান দিয়েছে তাদের সকলকে শ্রদ্ধা নিবেদন করছি, এবং আপনাদের এনারা দেশপ্রেম জাগাতে এনারা সবসময় কিন্তু কাজ করে যাচ্ছেন। মানে এখানে শিলিগুড়িতে মাস্টারদার অনুগামী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রকম সামাজিক কাজ করেন, এবং মাস্টারদার আদর্শে অনুপ্রাণিত হয়ে অন্যের সেবায় কিন্তু ওনারা সবসময় নিয়োজিত রয়েছেন। তাদেরকে আমাদের আজকে বিশেষ দিনে শ্রদ্ধা এবং প্রণাম, এবং তাদের কাছ থেকে আমরা এখন কিছু কিছু কথা শুনে নিব। দর্শক বন্ধুরা, আরেকটা বিষয়, আজকের বিশেষ দিনে মাস্টারদা বা স্বামী বিবেকানন্দ যেমন আমাদের কাছে একটা অক্সিজেন, মনের অক্সিজেন, তারা আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমাদের মনকে শুদ্ধ করেন স্বামীজি মাস্টারদার মতো মহান মানুষরা। একই সঙ্গে আমাদের এই গাছ, আজকে বিশ্ব উষ্ণায়ন চলছে, গরম বাড়ছে, সেই সময় গাছ কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে প্রয়োজন। তা আমরা এই বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই, একটা প্রতীক এখানে অনেকে রয়েছেন, সবার উদ্দেশ্যে, সবার সকলের উদ্দেশ্যে একটাই বার্তা, সবুজায় ছড়িয়ে পড়ুন। একটি গাছ একটি প্রাণ, গাছ সবসময় নিঃশব্দে আমাদেরকে সহযোগিতা করে, অক্সিজেন দিয়ে গাছ আমাদের বাঁচতে সাহায্য করে, গাছের কোনো বিকল্প হয় না। তা আমরা এই সবুজের ভাবনা এবং থিঙ্ক পজিটিভ সেই ভাবনা নিয়ে আমরা এখানে তুলে দিচ্ছি। মাস্টারদার স্মৃতি আর মাস্টারদার আদর্শে যেন সবাই অনুপ্রাণিত হয়ে এই দিনটির কথা সবাই যেন স্মরণ রাখে, এবং মৃত্যু দিবস এবং মাস্টারদার যে জন্মদিবসটা হয় প্রতিবারের ন্যায় আমরা আমাদের সমিতির তরফ থেকে এই জিনিসটা আমরা পালন করে যাচ্ছি। নিজের ভাবনাটা তো এটা তো খুবই একটা ভালো উদ্যোগ যে আপনারা যে নিয়েছেন, আপনাদের চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই যে আপনারা যে এই উদ্যোগটা নিয়েছেন, এবং এই উদ্যোগে আপনারা যে আমাদের মাস্টারদা স্মৃতি সংঘকে আপনারা সম্বোধনা দিলেন, তার জন্য কিন্তু আমরা খুবই গর্ব। আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই।
আমরা যেহেতু উষ্ণায়নের এখন পরিণত হচ্ছে সারা পৃথিবীর সবুজ বা মানে সবুজের যে পরিকল্পনা সেটা আমরা প্রত্যেক ব্রাঞ্চকে বলতেছি, যারা ওনারা যেন এটা নিয়ে চিন্তাভাবনা করেন এবং বৃক্ষ রোপণ করেন, সেটা খুব সুন্দর লাইন এটা যেন হয় সেটা আমরা চেষ্টা করব। আমরা গেট বাজার ব্রাঞ্চে বৃক্ষ রোপণের আমরা সবুজ পরিকল্পনা করছি, ওখানে আমরা বৃক্ষ রোপণ করতেছি, আশা করি ভবিষ্যতে আমরা ওইটা সফল হই এটাই আমরা কামনা করি। রাজু বড়ুয়া, ডাক নাম খোকন। প্রথমে আমি আমার খবরের ঘন্টা চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে মাস্টারদার প্রয়াণ দিবসে উপলক্ষে ওনাদের তরফ থেকে আমাদেরকে সম্বোধনা দেওয়ার জন্য। আর আমরা সংগঠন করেছি সেবামূলকের জন্য, মানুষের উন্নতির জন্য, সমাজের উন্নতির জন্য আমরা এই সংস্থাটা আমাদের করা। তারপরও বিশেষ করে আজকে যারা প্রকৃত স্বাধীনতা সংগ্রামী, যারা স্বাধীনতার জন্য বলিদান দিয়েছেন, অনেকের কথা এই প্রজন্মের ছেলেরা সবাই ভুলে যাচ্ছে, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং মাস্টারদার আদর্শ চিন্তাধারা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই শিলিগুড়ি মাস্টারদা স্মৃতি সংঘ